আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছি। আজকে নতুন আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব, গল্প করব। পাশে থাকুন, দেখতে থাকুন। এ দেখুন ভিউয়ার্স, আমি অলরেডি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পরে এখন তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা আছে। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আদা 2 চা চামচ, রসুন 2 চা চামচ। ভালো করে আদা রসুনের পেস্টটাকে মশলার সাথে তেলের মধ্যে একটু ভুনে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি 1 চা চামচ, এখানে 1.5 চা চামচ আছে সরি, আর মরিচের গুঁড়ি 3 চা চামচ, 1 চা চামচ টালা জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি। এখন একটু পানি দিয়ে দিলাম। মশলাকে এখন নেড়েচেড়ে একটু ভুনে নিব। এই দেখুন আমার মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দিব। যেহেতু নতুন আলু, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, আর ব্রয়লার মুরগি এটা। এখানে স্কিন ছাড়াই 1.5 কেজি মুরগি আছে। এখানে হাত পা নিইনি আমি, শুধু মুরগিটা, পুরো মুরগিটা নিয়েছি। নতুন আলু দিয়ে মুরগির ঝোল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, খুব ভালো লাগে খেতে। ভালো করে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, আমার মুরগিটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু পানি অ্যাড করিনি, এখন দিয়ে দিলাম পানি, আর পানিটা অবশ্যই গরম পানি। এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যেন সুন্দরভাবে মশলার সাথে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভাই বোনেরা আমার এই চ্যানেল ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করবেন, আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দিবেন। এই দেখুন তরকারিটা বড় কেশেছে, আমি আবার ঢেকে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। একটু নেড়েচে দিচ্ছি, আমার মুরগির রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু পুরো ভিডিওটা দেইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
আর ব্রয়লার মুরগি রান্না করতে বেশি টাইম লাগে না। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে। আমি ঝোলটা একটু লবণ দেখেছি, সব পারফেক্ট আছে। আপনারাও চেষ্টা করবেন, যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার ভাই বোনরা আছেন, আশা করছি আমার এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। এই দেখুন মাশাল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও রিলেটেড কমেন্টস করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।